তো আলহামদুলিল্লাহ বহুত পার্সেন্ট আমরার মধ্যে আইজো যদি দুনিয়ার কোনো জাতির কাছে ধর্ম কর্ম কিছু থাকেতে মুসলমান ওটা আছে বুক খুলে এখন আলহামদুলিল্লাহ আইজো মুসলমানে বিসমিল্লাহি আল্লাহু আকবার ছাড়া জবহরা পশু খায় না ট্রেনও খায় না প্লেনও খায় না হোটেলও খায় না কোনো খানো খায় না খায়নি খাইতো না এবারে নামাজ পড়ে না বলি তা খাইতো না তো একবারে মুসলমান না খিলা আমরা আলহামদুলিল্লাহ কইনা আলহামদুলিল্লাহ আমরা ইসলামের বহুত পার্সেন্টও আছি যখন আইন দুর্বলতা অনেক দূর করে দিলাম হইনি ইনশাআল্লাহ দুনিয়ায় ফাও চুমা দিব আমরা ফাও চুমা দিব সভ্যতা ভদ্রতা মানবতা শিষ্টাচার আমরার কাছ থেকে শিখবো তাহলে বড় বড় মানুষে শিখছেন রাজা রামমোহন রায় শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব প্রভৃতি মনীষী হলে তারা ধর্মের মধ্যে যে সমস্ত রিফরমেশন আনছিলেন সংশোধনী সংস্কার এগুলা তারা মুসলমানের কাছে ক্যাপচার করছেন ক্যাচ করছেন ইসলামে বিধবা বিবাহ 1480 বছর আগে শিক্ষা দিছে তারা এই কথা দেখিয়া বিধবা বিবাহের প্রচলন করবার চেষ্টা করছেন শিশু বধ প্রথা নিবারণ করছেন আরো বিভিন্ন কুসংস্কার হল দূরীকরণের জন্য তারা রসদ পাইছে মুসলমানের কাছ থেকে সুতরাং কাপড়াই বানা আমরা ভুল যেগুলো ওগুলো আমরা দূর করি লাই আমরা মধ্যে শুধু ভুল না শুদ্ধ বহুত কিছু আছে আলহামদুলিল্লাহ মগর ভুল থাকতো হনে আমরা মধ্যে যথেষ্ট ভুলও আছে এগুলো আমরা দূর করে নিতাম শুদ্ধ বয়স আছে কইনা আলহামদুলিল্লাহ আপনার সারা জিন্দগির গুনাহ এফাল্লাত আর লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ আর এফাল্লাত তুললে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ ফাল্লা বাড়ি হয়ে যাব আল্লাহু আকবার তে আপনার অনেক বেশি আছে না বালাই সেই বালাইয়ের পাওয়ার দিয়ে আমরা বুরাই দূর করতাম কইনা ইনশাআল্লাহ আমরা এই মাহফিল গুলা থেকে আমরা রসদ খোরাক লইয়া বাড়ি যাই কোরআন করিম নিজে অধ্যয়ন করি হাদিসে পাক নিজে পড়ি ইসলামের তালিম হল নিজে গ্রহণ করি ওলামার সাহায্য ইমাম হলর সাহায্য আস্তে আস্তে একটা একটা করে দূর হয়ে যাব ইনশাআল্লাহ আল্লাহ সাহায্য করবা হাদিসে কুদসির মধ্যে লম্বা হাদিস আছে জানা আপনি বিজয় ফরমাইছেন আল্লাহ রাব্বুল আলামিনে ঘোষণা দিছেন ফাইন তাকাররাবা ইলাইয়া শিবরান তাকাররাবতু ইলাইহি জিরান ওয়াইন তাকাররাবা ইলাইয়া জিরান তাকাররাবতু ইলাইহি বাআ লম্বা হদিস আমি মাঝখান থেকে এক টুকরা পড়ছি বন্দা যখন শুদ্ধর পথ পাইবার লাগে আল্লাহ পর্যন্ত পৌঁছবার লাগে মানে আল্লাহ রব্বুল আলমিনের দিকে অগ্রসর হইতে আরম্ভ করে ভালো কাজের মাধ্যমে বুড়াই আর মন্দ হাত ত্যাগ করার মাধ্যমে তখন হে যে সময় অর্ধ হাত অগ্রসর হয় আল্লাহর কুদরত এক হাত তার দিকে অগ্রসর হইন হে যে সময় এক হাত আগুয়া আল্লাহ দুই হাত আইন হে আটি আটি গেলে ওইন আতানি আমশি আতাই তুহু হারওয়ালাতান আমার বন্দা যখন পায়ে হাঁটিয়া হাঁটিয়া আমার দিকে আগ বাড়ে আমি আল্লাহ দৌড় মারিয়া গিয়া তারে কুলে লই কিলা দৌড়ি তো আল্লাহর কুদরত আমরা দৌড়লে হন বিবেচনা করবা না মগর বন্দা যখন বালাইয়ের দিকে অগ্রসর হয় তখন আল্লাহ তার গতির চাইতে আরো বেশি গতিতে তারে গ্রহণ করে পথ কুলিয়া দেন তো আমরা বালা বোনার চেষ্টা নাই গেলে সমস্ত বুড়াই বিদায় নিতে বাধ্য ইনশাআল্লাহ মগর সিদ্ধান্ত লওয়া লাগবো ইউটিউব মোবাইল অপারেশন করাও লাগবো আজ হাজারো না যায় ফিল্ম ছাড়িয়ে দেওয়া হয়েছে এই সমস্ত তর তাজা সোনার মতো ফুটফুটে যুবকেরা যাতে বিভ্রান্তির শিকার হয় যারা যাতে তারা যৌন আবেগে আবৃত থাকে সবসময় না যায় যৌনতায় তারা জীবনকে কন্ডেম করে মহিলাদের সামনে হারাম ফিল্ম নাজায়েজ ফিল্ম উলঙ্গ ফিল্ম গুলা ছাড়িয়ে দেওয়া হয়েছে যাতে তারা এগুলার মধ্যে আত্মনিয়োগ করি সতীত্ব নারীত্ব ইসমত আর নিজের ভদ্রতারে বরবাদ করিয়া রাস্তার ফকির বনে আর দুর্ভাগ্য এটার কোনো অন্যায় কাজ মনে করা হইতেছে না এটার দস্তুর মতো আধুনিকতা ফ্যাশন ডিজাইন নারী স্বাধীনতা মনে করা হইতেছে নাউজুবিল্লাহ এর নাম স্বাধীনতা আপনার গরুয়ে একজনের ফসল মুখ দে আরেকজনের ফসল মুখ দে আরেকজনের ফসল মুখ দে এটা কি গরুর জন্য স্বাধীনতা না উশৃঙ্খলতা কোনটা জবাব দেন এটা ন্যায় না অন্যায় ইসলামে শিক্ষা দিছে যে নারী তোমার এক স্বামীর সাথেই তোমার জীবন যাইব তুমি পুরুষ তোমার ভালোবাসার মহব্বতের জায়গা তোমার স্ত্রী এই জায়গাতেই সীমিত থাকতে হইব মহব্বত অপারভাবে করো ভালোবাসা অপারভাবে করো মগর স্বামী এবং স্ত্রীতে লিমিটেড থাকতে হইব এটার নাম কি পরাধীনতা এর নাম তো মানবতা পশুর মতো ছায়া দেওয়া হয় নাই আজ এখানে কাল সেখানে পরশু হোটেলে তরশু রেস্তোরাঁয় এই সুযোগ দেওয়া হয় নাই কথা বোঝা গেছে নি ভাই তো আমরা আয়ার আয়াত শুরু করে দিই কথা আমি তেলাওয়াত করছি এই কোরআনে কারিম আমরা সামনে সম্পদ আলহামদুলিল্লাহ দুনিয়া জানে ইতার কাছে পিওর ইসলাম আছে পিওর ধর্ম আছে এর লাগে আবিজ আমি মাতিয়া চায় কিছু মানুষ বিভ্রান্ত করতো মগর এইগুলা কথাবার্তায় বিভ্রান্তি ওর না হেদায়ত পাড়ে হয় না আলহামদুলিল্লাহ
ইসলামের প্রতি মুসলমান আরো দরদ বাড়ে। আমরা দেখছি এখন মসজিদ আনতে যুবকের সংখ্যা বাড়তেছে আলহামদুলিল্লাহ। আগে যেটা মসজিদ গেলে জোয়ান মানুষ কম মিলত, এখন কোরআনের বিরুদ্ধে নবীজির বিরুদ্ধে হাবি যাবি কমেন্ট হওয়ায় আর আরেক গুড়ে দূরই তাকে ফিট তাবড়া দিত, আমরা তাও বুঝিয়া নিজে মাতিত্রা না দূরে তাকে ফিটি তার দিত্রা দেও দেও দেখনে বলায় সব দেখা। আমরা উশৃঙ্খল জাতি না, আমরা অশান্তি চাই না, আমরা দেশের প্রতি মহব্বত, দিনের প্রতি মহব্বত, শান্তির প্রতি আমরা মহব্বত আছে ইনশাআল্লাহ, আর এটা থাকবো হইন ইনশাআল্লাহ। তবে এই জাতীয় আবি যাবি মাতিয়া যত বেনমাজি জোয়ান ছেলে আসলা সবরে নামাজি বানাই দিস হো আলহামদুলিল্লাহ, যত বেপর্দা মহিলা আসলা এটা এখন সবে মাথার খাবার দিল কইন আমার নবীরে গালিয়া তে আর স্টাইল বাই মানি না এখন মাথার খাবার দিয়ে দিতাম। মুসলিম মহিলারা বুরকা পরা হাজার হাজার মহিলা এখন স্কুল কলেজে যায়, জেনারেল কলেজে প্রাইভেট সাইভেট থাকে। আমার নবী আমার বাবারে যখন তুমি গালিয়াই বা তখন আমার বাবার প্রতি টান বাড়বো না না। আর কোরআনে করিম আল্লাহ ফরমাইন আন্নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ও আজওয়াজুহু উম্মাহাতুহুম, নবী মুসলমানের কাছে তাদের নফসের চাইতে আরো বেশি করিব। আমরা বাবা থাকি আমরা নবীর লোকে টান বেশ মায়া বেশ শ্রদ্ধা বেশ মানা বেশ সামগ্রিকভাবে হইলাম। সুতরাং আমরা নবীর বিরুদ্ধে মাতলে আমরা নবীর ভাই টান বাড়ে। এখন আমরা সুন্নত আরো শক্ত হাতে দরিয়া আমল করি, নবীজির সুন্নত জমিন দরিয়া রাখবো হই ইনশাআল্লাহ। ফায়দা ওখান হইব আমরা এই জাতীয় মুহূর্তে এক সুন্নত আমল করলে আল্লাহ সুন্নতর সব তো দিবাও দিবা লগে এক শত শহীদর সব দান করবা। তো আমার ভাই হল আমরা প্রকৃত মুসলমান বনি যাই, দুনিয়ার জাপসা এমনিও সাহ হয়েছি, দুনিয়ায় আমরা রাস্তা কি পথ প্রদর্শন লাভ করবো। তো আমি সেই কোরআনে করিমর সুরাতুল বাকারার প্রথম আয়াত তিলাওয়াত করছি, ইকানোর মধ্যে আল্লাহ ফরমাইতে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি, প্রথমে ঘোষণা আমি তফসিরও যাইয়ার না এখন সময় কম। আলিফ লাম আর মিম এই তিন অক্ষর দিয়ে আল্লাহ শুরুয়াত করছেন এই সুরা। এই তিনটা অক্ষর কিন্তু আবার গোটা অ্যালফাবেট যেটা আরবি যে বর্ণমালা হুরুফে হিজা সবটার লোকে কোনো না কোনোভাবে রিলেটেড। আলিফ লাম আর হা মিম মিম টুটর অক্ষর, লাম জিব্বার অক্ষর, আর আলিফ হইল মাঝহান তাকিয়া মুখর মাঝহান খালি জায়গা। এই তিন জায়গার কোনো না কোনো জায়গার টাচ না করলে কোনো অক্ষর বার হয় না। তো অক্ষর আইছে তিনটা হাম দিলার ২৯টা, মানে গোটা আরবি বর্ণমালার ইঙ্গিত করে। তার মানে বুঝা নিও যে কোরআনে করিম যেখান সামনে নাজিল হল ইকান আরবি হরুফ দ্বারা লিখিত কিতাব হইব, তোমার তান বাসায় প্রচলিত অক্ষরে উল্লেখ হইব। যদি ফারো বাদে চ্যালেঞ্জ করে হইব গিয়া একটা লাইন দেখি লেখিয়া খেওয়ানো অক্ষরিতা আসমান তাকে আইছে না, অক্ষরিতা ফাতাল তাকে বাইর হলে হইছে না। আরবর মানসায় মানসে তোমরা যে বাসায় হতা হো যেটা অক্ষর লেখো যেটা অক্ষর উচ্চারণ করো ওটা দিও আলে কোরআন শরীফ ফড়িয়া হুনানি হইব। যখন তোমরা বাসার অক্ষর তোমরা শব্দ সে তো চাইলে বানাইতে পারতা দেখি বানাও, কেউ যখন এখানে ওই একটা অক্ষর শব্দ বানাইতে পারো না তাহলে মানিলা ওদিকান আল্লাহর কালাম সুবহানাল্লাহ। ওদিকে সামান্য ইঙ্গিত আমি থোড়া আসা আলিফ লাম মিম রূপে এই শুধু ইঙ্গিতটা দিলাম। এর বাদে আমার আল্লাহ ফরমাইতে যালিকাল কিতাবু লা রাইবা ফি, দুনিয়ার প্ররোচনা থড়িও না, ইয়াদ রাখো এই কিতাব যেখানোর কোনো ইস্যু কোনো মাসলা কোনো বিধান কোনো নির্দেশ কোনো আইন বা কানুনের উপরে কোনো সন্দেহ করিও না, এখানে আল্লাহর কালাম। আর দুনিয়ার কেউ এখানে সন্দেহ করছেও না করতেও না। তবে হ্যাঁ যার অন্তর ব্যারাম যার ডায়াবেটিস হয়তো চিনি মুখ দিলেও দেখো মুখ বিরক্তি বানাই দিছে বুঝা দিব তিত্তা খার অথচ মিথ্যা, হে ব্যায়ামের বেমারি মানুষ কাজে চিনি মুখ দিলে দেখো মুখ বিড়াই দিছে ইস ইস ইতা সাহা দিলে এখানে আমারে হইব কিনা না, সেটা তার ভিতরে বেমার মুখে মিটে আইলেও বেমার। ওলা খেউরের অন্তর যদি লোভ কিংবা ঠুপ কিংবা জিদ কিংবা হিংসায় ভরে যায় তে হে কোরআনে করিম সম্বন্ধে আলট পাকা মন্তব্য করতে পারে, নতুবা বিবেকবান মানুষে কোনোদিন কোরআনে করিমের এই সমস্ত এভিডেন্স এই সমস্ত লক্ষণ এই সমস্ত মজেজা এই সমস্ত অলৌকিকতা দেখলে পরে এইখানে আল্লাহর কালাম মানতে ১০০% বাধ্য। ও আল্লাহ আল্লাহ রাই বাফি এখানে কোনো সন্দেহ কোনো কালে কেউ করছে না করতে পারতো না। তবে যদি বেমারিও এসে আলক্ষতা দুধ বলো ভালো জিনিস একসাথে খাদ্যের খাওয়া মধ্যে পিপাসাও নিবারিত হয় তবুও ডিসেন্ট্রি রুগীরে দুধ খাওয়ানি হয়নি,
খাইলে মৃত্যুর কাছাকাছি চলে যায়। ওলা মারাত্মক ডিসেন্ট্রি এলাকায় ও এতে কোরআনে করিমে তার হতে হবে, মানে মেন্টাল ডিসেন্ট্রি যদি হয়, আধ্যাত্মিক ডিসেন্ট্রি যদি হয়, তাহলে হে ক্ষতিগ্রস্ত হইব, হে সন্দেহ করবো, হে ভুল বিভ্রান্তি করবো। প্রথমে কইব কয় আয়াত ঠিক করো, আর বাদে তার মূল চেহারা ফুটিয়া উঠবো, হে কেন আসলো ওলানি, বাদে তো আমরা মূল চেহারা দেখি লাইছি তার বাড়ি কেন। যাই হোক, তো আল্লাহর এই কালাম এখানে তো স্পষ্ট নিদর্শনাবলী ময় কিতাব, এখানে কোনো সন্দেহ নাই। সুতরাং এখানের কোনো নির্দেশ ও সন্দেহ করিও না, বিধান আইন কানুন যখন যেটা আইব বুঝিও আল্লাহর পক্ষ থাকি, আর তোমার না যা তার কামিয়াবির জরিয়া ও উঠাও, অন্য কোনোটা নাই। এর লাগে অন্য এতে আল্লাহ ফরমাইন ওমাই আবতাগি গাইরাল ইসলাম দীনান ফালাইন ইয়ুকবালা মিনহু, কোরআনে করিম রাখিয়া ইসলাম বাদ দিয়ে যদি অন্য কোনো দিকে তোমার জীবন পদ্ধতিরে গ্রহণ করতে চাও, সেইটা আল্লাহর দরবারে কবুল করা হবে না। তোমার কোনো ডিজাইন ফ্যাশন চলবে না আল্লাহর দরবারে, ইসলামের নির্দেশিত পথ ও তোমার একমাত্র নাজাতের পথ, ওটাই তোমার আল্লাহ হওয়াইয়া দিব। তোই হতে আল্লাহ হইয়ার পরে ফরমাইন হুদাল্লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়ায়ুকিমুনা সলাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এই কোরআনে কারীম সৎ পথ দেখাইয়া দিব, মুক্তি আর নাজাত আর হেদায়তের পথ দেখাইয়া দিব ও সমস্ত মানুষের যারা তাদের মধ্যে মুত্তাকিনের সিফত প্র্যাকটিস করতে পারছে, যে মুত্তাকি বনতে পারছে, তারে এই কিতাবে পথ দেখাইয়া দিব, হুদাল্লিল মুত্তাকিন। এটা প্র্যাকটিক্যাল কোরআনে করিম তাকি সৎ পথ পাইব ও মানছে যা যে মুত্তাকি হইব। মুত্তাকি হইতে হইলে তিন শর্তর প্রয়োজন, এটা উপরে আল্লাহ কইয়াও দিয়েছেন সূরার মধ্যে, আমি কইয়া অন্য এক আয়াত পরে আল্লাহ সূরা বকরার মধ্যে ফরমাইছেন হুদাল্লিন নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল কুরআন, পরে গিয়া রমজানের কথা কইয়া কইয়া ও জায়গাত ফরমাইতরা শাহরুল রমাদান আল্লাযী উনজিলা ফিহিল কুরআন হুদাল্লিন নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, ইকান হইছে হুদাল্লিন নাস সমস্ত মানব জাতির লাগি মুক্তির নামা, ইকান সমস্ত মানুষ জাতরে এই কিতাবে পথ দেখাইয়া দিবে। তাই সেটা হইল কোরআনে করিমর মূল মকসুদ, যে সমস্ত মানুষের জন্য এখানে আইছে। আর প্র্যাকটিক্যাল সব মানুষের লাগে কোরআনে করিম আইলেও সবে এখান থেকে ফায়দা লইতে পারে না, যার অন্তর ব্যাধিগ্রস্ত যে বেমারি এইখান থেকে ফায়দা লইতে পারে না। এর লাগে কোরআনে করিম থেকে ফায়দা লইতেও কিছু কোয়ালিটির দরকার, এই কোয়ালিটিগুলো আল্লাহ বাতাইয়া দিয়েছে। কোরআনে করিম তাকে হেদায়াত পাইতে হইলে আপনার মধ্যে কি কি সিফত হওয়া দরকার আল্লাহ বাতাইয়া দিছে। ফরমাইতে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনা সলা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। প্রথম সিফত ঈমান বিল গায়ব, গায়বের উপর ঈমান আনতে হইব। এই মিজাজ হেদা করা লাগবে, যেগুলা বস্তু দেখি না সেইগুলাতেও বিশ্বাস করি। আর মুসলমানের মূল বৈশিষ্ট্য ওখান যে ঈমান বিল গায়ব করবো, হে অদৃশ্য বিশ্বাস করি। ইয়াদ রাখুন জানি ঈমানের মূল কাঠামো মূল বুনিয়াদি এক শর্ত হইল ঈমান বিল গায়ব, দেখবার আগে ঈমান হইতে, যে সময় বন্ধায় দেখিলা এটা আর ঈমান থাকে না। তফসীরের কিতাবের মধ্যে লেখরা যে ইয়ানফাউল ইমানু ইজা কানাল ইমানু ইমানাম বিল গায়ব, ইমান তখনও ইমান হয় যে সময় গায়ব অর্থাৎ দেখা যায় না ও বস্তুর উপরে ইমান হইল। কিন্তু যে সময় ফাইজা উজিদাতিল আসার ওয়াল আয়াত, যে সময় আয়াত নিদর্শন সামনে আই যাইবে আসার ও আলামত বন্দায় দেখি লাইব, তখন কইতা সোয়ারা সোয়ারাল ইমানু, তখন ইমান হই যাব মুশাহাদাতান, তখন আর ইমান থাকতো না, আ দেখা বস্তু মানা ইগান থাকতো না, বরং মুশাহাদা হই যাব দৃশ্যমান জিনিস দেখি লাইছি। ফরমাইত্রা সুতরাং লা ইয়ানফাউল ইমানু শাইআ, তখন এই ইমানে আর কোনো ফায়দা দিত না। আমি বুঝাই দিলে কথা বুঝবা, কোরআনে করিম অন্য আয়াত আল্লাহর জায়গা ফরমাইছেন যে দুনিয়ার মানুষে খবর মানে না, এখানে খবর যে সওয়াল জবাব হইব, কেয়ামতের দিন মানুষে খাড়া করাইয়া যে তার গোটা জীবনের আমল সম্বন্ধে জিজ্ঞাসাবাদ করা হইব, কো তোমার জীবন কিয়ত কাটাইছো,
এরপরে ফলা হিসাব হইব যখন নামাজর জিকানি হইব তোমার জীবনে নামাজ হোক সারিছ কত ফড়িছ আর হয়ক সারছ হিসাব দাও এর বাদে আরেক আদালত মানুষের হকুক জিকানি হইব কোন মানুষের হক নষ্ট করছন এই সওয়াল জবাব শেষ করিয়া যারা এরপরে নামায় আমল গোটা জীবনের আমল নামায় এখান দেওয়া হইব নেককার হইলে এখান ডাইনা তো দেওয়া হইব আর বদকার হইলে বাম হাত বা ফিটি রূপে দেওয়া হইব এখানে এমন আমল নামায় এখান থেকে বন্ধা শর্ত ভারতন এখানে লটকাই থাকবো গোলা আল্লাহ ফরমাইন ওকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি প্রতিটি মানুষের গ্রীবা দেশের মধ্যে আমি সেই কিতাব দিব ঝুলাইয়া তার গর্দনার সাথে লটকানো থাকবো তার সেই আমল নামা ইয়ালকাহু মানসুরা প্রশস্ততার সাথে এখানে সব আপনার তন্ন তন্ন করিয়া লেখা আছে যার সাথে তার সাক্ষাৎ ঘটিব এই কিতাবটাকে আর শর্ত হারত না এটা তো আমরা দেখিয়েন না এরপরে সেই সেতু অতিক্রম করিয়া পুল সিরাত কোন যেটারে বন্দা একদল জাহান্নাম যাইবা আর একদল জন্নত যাইবা এই কোনোটা বস্তু তো আমরা দেখিয়েন না আজরাইলাই একদিন জান খবজ করবা আমরা একবার সুবহান আল্লাহ পড়লে দোষ নাকি ভাইয়ার এক কোরআনে করিমের এক হরফ শব্দ না একটা সিঙ্গেল অক্ষর লেটার তিলাওয়াত করলে হুজুর সাথে আমরা দশটা নাকি ভাইয়ার এই সমস্ত কিচ্ছু তো আমরা দেখিয়েন না ও এখন ইমান এখন এগুলা করলে সওয়াব হইব কিন্তু যেদিন কোনো আশার আইব আল্লাহ এখন কিয়ামতের আগে সূর্য ভাঙিব চন্দ্র খসিয়া পড়ব আসমান টুটিব পাহাড় টুকরা টুকরা হইয়া তোলার মতো উড়িবা ইতার সামনে আই গেলে আর ইমান রইছেন ফিরিস্তা হলে এক মখলুক আসেন আমরা দেখিয়েন না যদি কোনো ফিরিস্তা নজরও আই হই না আর মানা যায় প্রত্যেক মানুষের ফিরিস্তা দেখবো আর মানবো কিন্তু সেই মানা হইতো না সেটা হইলো মৌতর দিন মৌত হইতে প্রত্যেক মানুষে মৌতর ফিরিস্তা হজরতে আজরাইল আলাইহিসসালাম দেখবো এবং তখন প্রত্যেক মানুষ ইমান আনবে মগর এই ইমান কবুল হয় না এটা ইমান বিল গায়েব রইছে না এই কথা কোরআনে করিম অন্য জায়গাতে আল্লাহ স্পষ্ট বাতাইয়া দিছেন যে দেখার বাদে যে ইমান এটা ইমান বিল গায়েব হয় না তো মুসলিম শরীফর সরা আপনার নফল মুসলিম বর মধ্যে লেখরা আছে পর্দায় গায়েব যে সময় সরানি হয়েছিল গাইবরে পর্দা আপনার আমার সামনে আছে আমরা কবরিস্তানে দিয়ে যাই আর নেককার হল খবর আরামে আসেন বদকার আজাবের মধ্যে গ্রেফতার আসেন কিন্তু আমরা দেখি আমরা যদি কোনো বন্ধা এখানে হুনিলেই তো একদিন কোনো বেনমাজির শাস্তি বা কোনো বেফর্দা মহিলার খবর হওয়া শাস্তি যদি একদিন কণ্ঠ আওয়াজ শুনতে ফাইলি তো আর কোনো মানুষ গুণাত লাগলো না সব নেককার হয়ে গেল অথবা দাবন করাত মানুষ গেল না কিন্তু আল্লাহ গাইবর পর্দা এক দিলেছে আপনার দ্বারো এক মানুষের আজাব আপনি বুঝতেও না খবর দ্বারো গিয়া জিয়ারত করেন বইয়া সময় কাটাইয়া হওয়ায় নেককার হইলেও বুঝতা নাই বদকার হইলেও বুঝতা নাই পর্দায় গাইব ও আমার আল্লাহ কোরআনে করিমের মধ্যে ফরমাইন ফাহাল ইয়ানজুরুনা ইল্লা আইয়া তাতিয়াহুমুল মালাইকা আও ইয়াতিয়া রাব্বুক আও ইয়াতিয়া বাযু আয়াতি রাব্বিক দুনিয়ার মানুষ এখানে ঈমান আনে না আল্লাহর আযাব শুনিয়া কি তার আর বিশ্বাস হয় না তারা কি অপেক্ষা করে যে আল্লাহর ফরিশতারা প্রকাশ্যে মানুষের সামনে উপস্থিত হয়ে যাইত অথবা আল্লাহ রব্বুল আলামিন নিজে মানুষের সামনে আইয়া উপস্থিত হয়ে যাবেন অথবা আল্লাহর সাফ কোন কুদরতের নিদর্শন আয়াত নিশানি আলামত মানুষের চোখের সামনে আই যাইত ওখান মানুষে কি অপেক্ষা করে আনে তো মানতো এই যার ইবাদত করদায় কোনো বাধা অন্না আল্লাহরে মানলেও বাধা অন্না না মানলেও বাধা অন্না আল্লাহর ইবাদত করলেও চলে আর আল্লাহর ইবাদত না করিয়া মাটির ইবাদত করলেও চলে সামনে কিচ্ছু আন না আল্লাহ ফরমাইত্রা অপেক্ষা করদা ফরিস্তা আইন নাকি দেখি না এখানে আল্লাহরে দেখি না এখানে কোনো কুদরতি আলামত দেখাইলাও না অথবা আর সারা এত শুনো আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন ইয়াওমা ইয়াতি বাদু আয়াতি রাব্বিকা লা ইয়ানফাউ নাফসান ঈমানুহা লাম তাকুন আমানাত মিন ক্বাবল আও ইয়ামালু আও আমিলা ফি ঈমানিহা খায়রা আও আমিলা ফি ঈমানিহা খায়রা ফরমাইত্রা যেদিন আলামত আইব যেমন সূর্য পশ্চিম থেকে উদয় হইছিব বা মৃত্যুর ফিরিস্তা সামনে আইজিবা বা দাব বা তোল আর্জ বার হইজিব ওলামায় কেরামে লেখরা যে কেয়ামতর কিছু আলামত আছে কেয়ামত আওয়ার একবারে মুহূর্তর আলামত আর কিছু আছে বাক্কা আগর আলামত
কিছু দূরের আলামত যে গুণগুণ প্রকাশ পাইলে বন্দা এই সময় ইমান আনতে পারবো, অপশন আছে, ইমান কবুল হইব। আমি কই আর দুই তিনটা আর কেয়ামত দারর যেটা আলামত, যেমন সূর্য পশ্চিম দিক থেকে উদয় হওয়া, বলা দাব বা তোলার জমিন থাকি এক জানোয়ার বারইব, ইকে বারইয়া মানুষের চেহারা দাগ দিব, বলা এক আগুন বারইব, ইকে মানুষের কুদাইয়া কুদাইয়া বাগাই বাগাইয়া লইয়া যাইব, এটা কোনো আলামত আমার বাদে আর ইমান কবুল হইত না। ও আমার আল্লাহ ফরমাইন ইয়াউমায়াতি বাদু আয়াত রাব্বিক, যেদিন তোমার প্রতিপালকের কোন নিদর্শন মুখামুখি হয়ে যাবে, সামনে এসে যাবে, লা ইয়ানফাউ নাফসান ঈমানুহা লাম তাকুন আমানাত মিন ক্বাবল, তখন কোন মানুষের ঈমান নতুন ভাবে কবুল করা হবে না, যারা পূর্বে ঈমান আনে নাই তাদের ঈমান কবুল করা হবে না। অথবা ঈমান আনিয়াও কোন নেক কাম করছে না, তার আমল কবুল হইত না। মনে করেন একজন মুসলমান কোনদিন এই তাহাজ্জুদ পড়ছেন না, আর সূর্য পশ্চিম দিক থেকে উদয় যেদিন হইব এদিন থেকে তাহাজ্জুদ আরম্ভ করছেন, ও কইছেন এর অন্য আমল কবুল হইব, তাহাজ্জুদ কবুল হইত না, কারণ ফর্দায় গায়েব গেছে গিয়া, এখন সামনে ব্যাপার আইছে, এখন নয়া আমল হইত না। এ কথাটা আপনারা বুঝছেন নি, এর লাগে আমার জওয়ান ভাই তোর কইয়া তারিখ করি, আর আমার এক উস্তাদে কইতা দুনিয়া কইতা যে যত আমল আছে সবটা এক একদিন করিয়া অ্যাকাউন্ট খুলিয়া রাখো, ও তাহাজ্জুদ মাঝে মাঝে পড়ো, বাদে আল্লাহ গাইমর অভ্যাস দিত, দোয়া করো, ইশরাক এক দুই দিন পড়িয়া রাখো, জিকির আজকার তিলাওয়াত তসবি সদকা খেরাত ওটা করিয়া রাখো, না জানি কোন মুহূর্তে কিতে হইব, তখন যে কোনো দিন এই আমলের তৌফিক হইব। আর না তো আপনার এই আমল যখন করছেন না, কোনোদিন খাতা খুলছে না, তখন এই আমল নয় আর কবুল হইত না। তো কেয়ামতের দূরের আলামত, যেমন ঈসা আলাইহিস সালাম একবার তশরিফ আনবা, ইমাম মাহদি আইবা, কথা বুঝলেনি আপনারা, এই সময় ঈমান কবুল হইব। ইমাম ঈসা আলাইহিস সালাম তশরিফ আনার বাদে ঈমান কবুল হইব, মানুষ ঈমান আনবা, সব মানুষ মুসলমান হয়ে যাবে। ইমাম মাহদি আইবা, দাজ্জাল কাতল করবা, এক মানুষে ঈমান আনবো, সব ঈমান কবুল হইব। এই সময় জমানা এখান খুব উন্নত জমানা হইব, 40 বছর প্রায় ঈসা আলাইহিস সালামে ইমাম মাহদি ওফাত হয়ে যাব, ঈসা আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াসলাম প্রায় 40 বছর দুনিয়ার শাসন করবা, তখন এই পরিমাণ চ্যান সুকুন আর শান্তি থাকবো যার কোনো বর্ণনা দেওয়া যেত না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানা বা সাহাবায়ে কেরামের জমানার বাদে সবচেয়ে উৎকৃষ্ট জমানা হইব ওখানে, বুঝলেন কথা, লাই গাবড়াইবা না, আরো বালায় জমানা ইনশাআল্লাহ। আর আজ যে আমরা বাদ হইছি এলা বাদ তো থাকতাম না, যে ভাই হল তখন থাকবা, ঈসা আলাইহিস সালাম তশিবানার বাদে এরা ভালো হইবা। এক নবী আইসন যদিও তাই নবী হিসাবে কাম করতে না করবা উম্মত হিসাবে, কিন্তু তার নবুয়তি যাইত না, কথা বুঝলেন, ওদিকে তান জমানার যারা এরা আমরা তাকে উন্নত মান হইবা, উষা দরজা তান আইবার আগর এরা আরো বাদ হইবা, আরো বাদ হইবা, কিন্তু তাই নাই আনলে আবার রিপিট করবো। ওদিকে আমরা ও উম্মত নবী যে ফরমাইতে বৃষ্টি আনলে জেলা আগেও বলা থাকে বাদেও বলা থাকে মাঝেও বলা থাকে, এই উম্মতর অবস্থা হলা লা ইউদরা আউয়ালুহা খাইরুনা মা আখিরুহা, কোনটা বলা হইব হওয়া যায় না, আগেও বলা আছে বাদেও বলা শেষেও বলা আলহামদুলিল্লাহ কই মাঝেও বলা। তো তখন ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম তো সেবা নিয়ালে মানুষ মুসলমান হয়ে যাবে এবং এই সময় ঈমান কবুল হইব, কিন্তু সূর্য পশ্চিম তাক দিক থেকে উঠার বাদে আর কোনো ঈমান কবুল হইত না। কথা কোন মনে রইব নি ভাই, যে এর লাগে আমরা আমলের দিকে অগ্রসর হইতাম, ওইটা সারা ফয়সালা আসমান বদলে দিব, সব আসমান থেকে ফয়সালা, আসমানওয়ালা নারাজ হয়ে গেয়া হ্যায়, আমরা মূল বেড়াল আছে আসমানওয়ালা নারাজ হয়ে গেছে, আমরা লুবো ভরে গেছি। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াসসালামে উহুদের ময়দানে পাহাড়ের এক গিরিপত 50 জন সাহাবীরে আসলা আব্দুল্লাহ বিন জুবায়ের রাদিয়াল্লাহু আনহু নেতৃত্বে, যেই 50 জন স্থানচ্যুত হইও না, আমি পরাজিত হই কিংবা বিজয়ী হই, তোমরা জায়গা ডুলবায় না, খোঁজা নবী দিয়ে লাগছেন শত্রু মোকাবেলা, এরা পরাস্ত হইয়া পরাজিত হইয়া পলায়ন করে মুসলমান বিজয়ীর বেশে যাইরা অ্যাডভান্স হইত্রা, আরও সময় আল্লাহর মনসা মতিব্রম ঘটল, অন তাকে 40 জন আই গেল, কইলে এখন বিজয় হয়ে গেছে আর দরকার নাই, সেনাপতি হইলা যাইও না, নবী যে নিষেধ করছেন, বলে উদ্দেশ্য আসলো তো বিজয় হওয়া, বিজয় হয়ে গেছে আর বাধ্য আমরা দিয়ে নিই, আর ও যেমনি আইলা তখন শত্রু কমান্ডার আর একজনে দেখি লিলা এই রাস্তা খালি, ও ইনফিউশন দিক থেকে আই আই 10 জন না বরং 11 জন আসলাম, 11 জনের 11 জন শহীদ হরিয়া গিয়া অফিসন তাকে মুসলমান দিয়ে আবার হামলা করলো, এই দল আসন সাইয়িদুল মুরসালিন আলাইহিস সালাতু ওয়াস সালাম, মাঝে নবী আবু বকর উমর ওটা মানুষ কেন,
পিছনে শত্রু সামনে শত্রু এরা ফিরে গেল ব্যাক করলো আর মুসলমানরা তো মুসলমান শহীদ হইলা ওইতে ওইতে 70 জন সাহাবী হাটা খাইলা শহীদ হইলা নবীজির আপন চাচা সাইয়েদুস শুহাদা হযরত হামজাও এই যুদ্ধে শহীদ হইলো কথা বুঝছেন ভাই লুবে আমরারে দললে বড় বেলা লাগে নবীর বদন রক্তাক্ত হইলো দাঁত মোবারকের এক টুকরা ভাঙিলো অন্তকে আমরা শিক্ষা লওয়া দরকার লোভ না আল্লাহর রাস্তা খরচ করা আমরা শিখি আল্লাহর দ্বীনের খাতিরে খরচ করা শিখি মুসলমানের টেকা হেমন ছেলেমেয়ের বিয়া লাগলে বোঝা যায় টেকার অভাব নাই এক এক সিটি আমরার বাই হলে সাফাই মাঝে মাঝে সিটি এত লইলে দেখা যায় 100 টাকার কম হইতো নাই সিটি দিন 1000 সিটি সাফাইছো অথচ এই সিটিত কোনো সব পাইতে নাই তাই তাই জানো মগর নিজের স্টাইল ফ্যাশন বন্ধুত্ব সম্পর্ক রক্ষার লাগে খরচ করনা ওলা ভাই আল্লাহর লগে নিসবত আর বন্ধুত্ব রক্ষার লাগে খরচ করা লাগবে লাগবে না এর লাগে এই মাদারিসগুলা দিন আমরা বাসানিও লাগবে সকাল কুর মুক্তব যায় বিকাল কুর মুক্তব বিকাল কুর মুক্তব যায় রাত কুর মুক্তব রাত কুর মুক্তব যায় আর কোন টাইমের মুক্তব আমরা মুক্তব অর্থাৎ বুনিয়াদি দিনই তালিম সারি আমরা হারি না এর লাগে আমরা সারা মুসলমান আলেম কইন আল্লাহু আকবার দূরে কইন না এবারে ফ্যান্ড গায়ে আছে আমার যে ভাই তোকি মাথা দেউ না তারে খাড়া করিয়া জিগা কোনা উজুর ফরজ কয়টা হইব চারটা পারবো না তেগু মুসলানান হই না এগু মুসলানান তে তো ফতোয়া শিখলো তো এগু নাম তো মুফতি তো ছোট মোটো এক মুফতি হেও ছোট আর মুফতি সৈয়দ আহমদ পালন করি মুফতি শব্বির আহমদ কাসিমি গুরু বড় মুফতি গাউরে মানসরে জিগা কোনা গাউয়ে মানসরে যে আতর দিক থেকে রক্ত বাইরুইয়া বাইয়াও দিকে যার গে উজু গেছে নি দরাত কিটা হইব কই না কিটা হইব সে ফতোয়া দিলা তারে কই হচ্ছে কিন্তু এ জানেই ফতোয়া লাই দিলাইছে তে মুফতি নাই তো কোন মুসলমান মুসলমান না জানা নাই হ্যাঁ আমরা কম জানি কেউ আর কেউ বেশ জানো ওলা নাই কথা মুসলমান জাহিল হয় না এটা হার বদৌলতে এই সমস্ত ওলামায় হক্কানি ওলামায় রব্বানি হলর কুরবানির বদৌলতে উজু গুসল ফর তৈয়ম নামাজ ইস্তিনজা ওটা শিখছি আমরা যারা বিনা বেতনে আমরা শিখাইছেন কোন ঠিক কিনা না আপনারা জবাব দেন 1800-700 বেতন ভাইয়া ভাইয়া আমরা রাইম্মা হলে উস্তাদ হলে আমরা রে রাইত্রে দিন করিয়া ওটা শিখাইছলা করি আজ গাঁওয়ে গাঁওয়ে সারা মুসলমান মুসলমান আমরা টুকটাক ওলা রানি ভাই টুকটাক মুসলাম রে একবারে জানি না ওলা কেউ আসেনি সুরে ফাতেহা জানে না ইলা মুসলমান আসা করে তো হইতা না আসা আসাম এটা ওলামা একরামর মেহনতর বরকত নাই নি তো এই মেহনত আমরা সরি কইতাম না না এর লাগি দিন বাসাইতে হইব খরচ করা লাগবে এখন জমানা বাড়িছে আগে খেতুয়াল মানুষ আসলা সাইড ছেলে জমিন 40 কি আর অনবরত মানুষে জমিন লইছই কজন খেতর মানুষ আছে সাইড আল গরু লইমু আর খেত করতে করতে দন ভাইমু এখন খেতর মানুষ নাই ট্রাক্টর মেশিনের বাদেও জমিন কু থাকে খালি থাকে ডিজিটাল হইছে মানুষে দেখে অন্য পায় গেলে ইনকাম বেশ তোলা এখন ইমাম সাহেব হইয়াও সকল মসজিদ হামাইতা না কম্পিউটার লইয়া বেটা বয় যদি তেওনো কাম করতে করতে খালি প্যান কার্ড আধার কার্ড ডিজিটাল কার্ড ড্রাইভিং কার্ড ফটো কার্ড খালি কার্ড করতে করতে মাসে অনু বাই 35-25 হাজার ই আপনারা 8000 ইমামতি অন কমি দিব এর লাগি বালা ইমাম কল মসজিদ সামলাইতে হইলে অর্থাৎ আটকাইতে হইলে অর্থাৎ থাইতে হইলে বেতন বাড়ানি লাগবে কথা বুঝলা নাকি তা কইয়া আনা ইমামে অনলাইন লইয়া ব্যস্ত হই যাবে অনলাইনে রুজি আছে হালাল রুজিও আছে খালি হারাম নাই হালাল রুজি আছে ও যে ইউটিউব হরন যারা আমি খবর পাইছি জানি না ভাই এত বেশি আমার জানা নাই ডোন্ট মাইন্ড বাকি কেউ কেউ কইছে তার আরো ইনকাম আছে দুইজনে আমার কইছেন তার আরো হুজুর আমরা পয়সা করি আমায় আইয়া একজনে তো কইছে 20-22 হাজার টাকা আমায় আমরা মাসো খেরো আরো বেশ আমায় এটা হালাল এ দিনের খাম যদি করে আর পয়সা কামায় খামাও এটা নোবেল বিজনেস হ্যাঁ এর মধ্যে করাপশন থাকলেও থাকতে পারে যান করাপশন করবা হিন গুণাগরি ভাই কেন আমরা জানি না বাকি দিনের খাতিরে যারা যে কোনো ব্যবসা করলে অনলাইন দিয়ে টাকা কামাই যায় হেলাম এর লাগে আমি কই আর এখন যুগ যখন উন্নত হয়েছে খেত যখন মানুষে বাদ দিছই ওলা ইমামতিও মানুষে বাদ দিবে আসে বলে আলী মহল করতা নাই কারণ পয়সার দরকার সব জিনিসের দাম বাড়িছে ইমামতির বেতন বাড়ছে না 75 টাকার তেল 215 টাকা তে তো নিয়ম আসলে আনি 7000 টাকা ইমামর সব বেতন 12000 হইতো হইন না আপনারা সরিষার তেল 75 রুপিজ আসলো লিটার এখন 200 টাকা তো এই অনুপাতে যে ইমামর বেতন আসলো 7000 এন 7 গুণা 14 হয় না তো 14 উফরে ফন্ড 16000 হইতো 75 যদি 200 হয় তে নিয়মে 16000 হইতো চলো ফন্ড 14000 বলা হইছেন তে এইলা কদিন ইমাম আপনি দরিয়া খাই রাখতে পারবা বেটা আনা তেলে কদিন সবজি খাইব আর রিফাইন খাইতো রিফাইনি তো 20 রিফাইন তেল তো মারাত্মক ক্ষতিকারক এটা কেমিক্যাল এটা কোনো তেলের বউ বাতাস নাই ইঞ্জিন খাইন কম খাই
ইঞ্জিন মোটামুটি আছে, রিফাইনারি 100% কেমিক্যাল, দুধ কিছু নাই, ডাক্তার দিয়ে খাইব, এটা খাইয়া খাইয়া নার তার সব বরবাদ হয়ে একবারে শেষ হয়ে। তো আমার ভাই হল এই মাদারিস আর মাসাজিদ আর আই উলামা আইম্মা কুরবানির উপরে আসেন, আর তারা কুরবানি খোট্টা করে আপনি কিতা করতে, আপনি বলি দিলে এটা তারা নিজেও তো কুরবানি করতা, নিজেও কুরবানি করতা, তারা কুরবানি করতার সময় দিয়া তোনায় দিয়া শরীর দিয়া আপনি কুরবানি করো কাঠেখা দিয়া। আল্লাহ ফরমায় ইউতিমুনা আত-তাআমা আলা হুব্বিহি মিসকিনা ওয়া ইয়াতীমা ওয়া আসীরা ইন্নামা নুতইমুকুম লিওয়াজহিল্লাহি লা নুরীদু মিনকুম জাযাআ ওয়া লা শুকুরা। আয়াত লম্বা কথা বেশি, আল্লাহ ফরমায় আমার বন্ধু হলে আমার মহব্বতের উদ্দেশ্যে খাওয়ায়, গরিব রে খাওয়ায়, মিসকিন রে অসহায় রে খাওয়ায়, আমার মহব্বত আর দিল আছে করিয়া, আর খাওয়াইয়া খুঁটা দেয় না, এসান জুতলায় না, আমার মহব্বতে দিছে, আমার মহব্বত পাইতো, হেন রাস্তায় কোনো শুক্রিয়া ভাইবার ইচ্ছা নাই, কৃতজ্ঞতা আর মাথা নোয়ানি ভাবার ইচ্ছা নাই। আজ ইমাম রে দিয়া হোক আর মাদ্রাসা দিয়া হোক, সাইন না জানি যে এই মুদরসার কমিটি 12 মাস আমার বাড়ির সামনে আইলে মাথা নোয়াইয়া আটা লাগবে। মা মদার হেড মোলা নাই আমারে সালাম করতে খালেন, আমি 20,000 টাকা মাসও দিই বছর দিই, ইকান না আমি আপনি হেড মোলানার মাথা নয় বেলা টাকা দিয়ে শুনি, যদি ইলা দিয়া তা হইন, ইলা দিয়া তা হইন, তো ইয়াদ রাখুন জানি আল্লাহর কাছে এগুলো বদলা হইতা নাই, ও তো হেড মোলা নাই মাথা নয় ইলেন ওইতা ভারণ জানি না, মগর আল্লাহর কাছে হইতা নাই, আপনি তো টেকা দিছেন জেহাদ করি শহীদ হই বাবুত মানো কেয়ামতের দিন আল্লাহ তুলবো, কইবো বন্দা কিতা করছো, আমি জান প্রাণ জীবন দিছিলাম, বলে আল্লাহ তোমারে খুশ করবার লাগি শহীদ হইছি, বলে কাজাবতা জুট হরায় তুমি, তুমি জেহাদ করিয়া মারা গেছো, মানুষে তোমারে বাহাদুর হইতো, ফাকাদ কিলা তোমারে তো বাহাদুর হওয়া হই গেছে, কাজে আমার কাছ থেকে কোনো প্রতিদান তুমি পাওয়ার আশা করিও না, জাহান্নামে হইব। যখন জেহাদ করিয়া শহীদ হরাও দুজকো যায় নিয়ত ঠিক না থাকলে, তে আপনি টেকা দিয়া সোয়াব পাইয়া পাইতা কান তাকি নিয়ত ঠিক না থাকলে, কথা বুঝান জাননি ভাই, একবারে সহি মুসলিম মুসলিম শরীফের লম্বা হদিস দীর্ঘ হদিস আছে, এক দুইজন নাই, আলিম রেও তুলে হইব, হাফিজ রেও তুলে হইব, নামাজিরেও তুলে আজিকানি হইব, কি লাগে নামাজ পড়ছো, কিতা করছো কো, নামাজ পড়ছি, সেনে রোজা সব পাইতাম বলে মিশা মাথর আয়, আল্লাহ তো দিলর খবর জানোই তুমি নামাজ পড়ছো, মাঝে নামাজি হইয়া ভিড় হইতা তোমারে, ফাকাত কিলা কইলিছেন, আমার কাছে কিছু হইতে নাই। তো যাও কথা লম্বা হয়ে যার, আমরা হওয়াত আসলাম কোরআনে করিমের হেদায়ত পাইতে হইলে তিন কোয়ালিটির দরকার, নাম্বার ওয়ান হইল ইমান বিল গায়েব, গায়েবের উপরে ইমান আনতাম, ও কবর সওয়াল যাব এখানে দেখছ না, ও মান না মানার নাম ইমান, যেদিন আপনি দেখবা এদিন তো আপনার জিকানি হয়ে যাব, এদিন আর মান থাকিতা, এদিন আপনি মানা না মানার অর্থ আসেনি, এদিন সবে মানবা, মৌতর সময় সারা মানুষ মুসলমান হয়ে আমার ওই যাত্রা ফন্দানি ইসলামর শিক্ষা ওখান, যেমনে যে আজরাইল ফিরিস্তারে দেখো লগে লগে কইনি আল্লাহ এটা তো সারা হাসা, ও ইমান লই আইন, মগর এই ইমান আর কবুল হইতো না। হ্যাঁ, মৌতর আসার ফাইবার আগে ফরিস্তা সামনে আওয়ার আগে মৌতর মূল লক্ষণ যেটা ওটা আরম্ভ হইবার আগ পর্যন্ত ইমান আনলে কবুল হয়ে যায়, এলা এই মৌতর বিষ না, ডাক্তরে কইলিছে 2 দিন বা 3 দিন বন্দা আবো হুশো আছে, আবো ইমান আনলে কবুল হইব, সুবহানাল্লাহ কই আবো ইমান আনলে কবুল হইব, আবু তালিব নবীজির চাচা ইমান আনলা না, একবারে লাস্টে গিয়া নবীজে দাওয়াত দিলে, ও চাচা ইমান খান লইয়াও, তাই বড় শ্রদ্ধা করতা নবীজিরেও শ্রদ্ধা করতা, তাই নবীজির লাগে বহুত কষ্ট স্বীকার করছেন কিন্তু ভাগ্যত নাই জন্নত পাইতা, এর লাগে ইমান আনতা ফাল্লা না, আর ওসোয়াস দিলে এই লোকিয়া আবু জাহিলর দলে, সেও হইতো আবদুল্লাহ বিন উবায় আর একজন আসলা, তো ইন জেন গিয়া ইন ওসোয়াস দিছইন, কিতাব দেখলাম লেখছইন যে এই আবার মুসলমান হয়ে গেছে, সিরতরে কিতাবর হাওয়ালা দিয়ে আজকে দেখলাম যে এই বাদে ইমান আনিছইন, কিন্তু আবু তালিব রে ইমান আনতে দিছিল, আসলে আল্লাহর মনসা নাই। তো যাই হোক, কিতা নাম সঠিক খেয়াল রইছে না, এমনি আমরা আবু জাহিল জানি, মগর কেন অন্য মানুষও আসলা, কয়েকজন তারা আসলা, বড়তা বড়তা, তো ইমান বিল গাইব হইল মেইন, ও মৃত্যুর ফিরিস্তা বা মৃত্যুর লক্ষণ সামনে আবার আগে ইমান আনলো। তো এই ইমান যে আনবো হুদাল্লিল মুত্তাকিন, কোরআনে করিমে তার জন্নতর পথ দেখাইয়া দিব, যে এটা ওয়াজ উলামায়ে কেরামে বহুত করুন, আল্লাহ প্রত্যেকটার বদলা তার নিয়ামত হল রাখি দিছই, জন্নত সেইগুলা ভাইবার আশা রাখিয়া দুনিয়ারে না যাই, আর এই মওহুম যেগুলা বাস্তবতাও নাই এগুলার পরিত্যাগ করি, আল্লাহ আমরা তৌফিক দেখুয়া, ইলাস আলী সাহেবের ভাষ্য দেখা দিয়েছেন তার মা বাপ রুয়ার উপরে।
আল্লাহ তান আম্মা আব্বার খবর দে রহমতের খাজানা বানাইয়া দে তান দিলর মকসুদ ফুরাইয়া দে আল্লাহুম্মা আমিন।